এক্সপ্রেশন থাকা বা এক্সপ্রেশন লেস থাকা এবং কোনো প্রকার একদম র ভাবে যাওয়া, এই বিষয়গুলো খুব চ্যালেঞ্জিং, কিন্তু সো সেটা আমাদেরকে প্রতিনিয়ত এটার মধ্য দিয়েই যেতে হয়। তো এভাবে আসলে দর্শকরা আমাকে দেখছে এবং যে আপনারা অ্যাপ্রিসিয়েট করছেন, প্রশংসা করছেন, সেটা আমার জন্য অনেক বড় পাওয়া। আর বাকিটা সিনেমা হলে গিয়ে আমি প্লিজ অনুরোধ করবো আপনাদের সবাইকে, আমরা যেমন শিল্পীরা আমাদের জায়গা থেকে চেষ্টা করি একটি ভালো কন্টেন্ট আপনাদেরকে দেবার, তেমনি আপনারাও অনেক ভালোবেসে আমাদের কন্টেন্টগুলো প্রচার করেন দর্শকদের কাছে। তার পাশাপাশি আমি আমার গত সিনেমার প্রেস মিটেও বলেছি যে আপনারা এত এত ক্যামেরার সামনে, আমার এত এত জার্নালিস্টরা, আমার ভালোবাসার এই মানুষগুলো সবসময় আমাদের যে কোনো ইভেন্টে আপনারা চলে আসেন, তো এই মানুষগুলো সবাই মিলে সিনেমা হলে গেলেও কিন্তু আমরা অনেকগুলো শো হাউসফুল পাই। সো এটা আমার একটা হাম্বল রিকোয়েস্ট থাকবে যে আপনারাও ফুল সিনেমাগুলো দেখবেন, এনজয় করবেন, সেক্ষেত্রে তখন আমাদের কথা বলতে আরও বেশি ভালো লাগবে যে না আমাদের সিনেমাগুলোও দেখছে ভাইয়েরা। একদমই উচিত না, একদমই উচিত না, সেটা আমি আমার শিল্পের সত্তা থেকে বলবো। এবং এটা দায়িত্ব কিন্তু আপনাদেরও, মানে খুব দারুণ একটা প্রশ্ন করেছেন, এই যে আপনারা যত বেশি এখন সিনেমার সময়, এখন ঈদের সময়, এখন আপনাদের এই সিনেমা রিলেটেডই আসলে নিউজ করা উচিত বা সিনেমা রিলেটেডই আসলে ফোকাসড থাকা উচিত। সেক্ষেত্রে আমার মনে হয় এটা আপনাদের দায়িত্বের মধ্যেও পড়ে যে যেন আমাদের এত কষ্ট করে সব ডিরেক্টর, প্রডিউসার, সব যারা আমরা আর্টিস্টরা কাজ করছি, সেখানে সিনেমার ফোকাসটা, সিনেমা রিলেটেড নিউজগুলো যদি থাকে বেশি প্রসার বা প্রচার হয়, সেটা আমাদের সবার জন্য, আমাদের ইন্ডাস্ট্রির জন্য খুব পজিটিভ। আসলে এটা আমি বলবো যে আসলে আজকে আপনারা মানে এই বিষয়গুলো আমাদের হয় কি, আমরা যেহেতু একটু মিডিয়া রিলেটেড ক্যামেরার সামনে আমরা কাজ করি, সেক্ষেত্রে হয়তোবা আমাদের অনেক ব্যক্তি বিষয়গুলোও দর্শক জানতে চায়, কিন্তু এটা আমাদের লিমিটেশনসে থাকতে হবে যে আমরা কতটুকু কী জানাচ্ছি বা কী করছি। তো এটা আমার মনে হয় যে আজকে যেহেতু আমরা সিনেমার এই যে আজকে এখন আমরা সিনেমার একটা প্রেস মিটে আছি, তো এখানে আমরা সিনেমা রিলেটেড প্রশ্ন বা সিনেমা রিলেটেড কথা বললেই কিন্তু এটাই যাবে বাইরে। এখন আমরা যদি এখন ওখানে ফোকাস করি তখন এটাই আবার কিন্তু প্রচার হবে। তো আমাদেরকে আসলে অ্যাভয়েড করতে হবে, যত আমরা এই জিনিসগুলো অ্যাভয়েড করতে পারবো, এড়িয়ে চলতে পারবো, তত আমরা কাজে ফোকাস থাকবো বেশি। আসলে একটা বিষয় কি, এই বিষয়গুলো, সমসাময়িক বিষয়গুলো বেশ কিছু মানে কয়েকবারই চলে আসছে যেহেতু প্রসঙ্গক্রমে আসছে। সো এটা নিয়ে আসলে কাউকে উপদেশ দেওয়ার আমার কিছু নেই, বিকজ সবাই এখানে আমরা যে যে যার যার জায়গায় খুব ম্যাচিওরভাবে কাজ করছি। তো আমার মনে হয় যে এটা আমাদের, আমরা হয়তো আমাদের ইন্ডাস্ট্রিটা এখন অভিভাবকহীন, আমাদের কোনো গার্ডিয়ান নেই, কোনো যারা কিনা একটা লিড দিবে, যারা কিনা বলবে যে আসলে এই বিষয়গুলো কোনটা ঠিক কোনটা বেঠিক। তো সেক্ষেত্রে আমরা যদি কেউ ভালো কথাও বলতে যাই তো সেখানেও হয়তোবা সেটা আরও অন্যভাবে অনেকে উপস্থাপন করার চেষ্টা করছে। তো আমার মনে হয় যে এই গার্ডিয়ানশিপটা নেওয়া উচিত, কারো রাজ্জাক স্যারদের সময় মানে, এবং যেটা হতো যে অনেক সময় আমরা দেখেছি যে একটা সুন্দর পরিবারে যখন গার্ডিয়ান থাকে তখন কিন্তু তারা অনেক কিছু দারুণভাবে আসলে বুঝিয়ে দেয়, বলে দেয় যে কীভাবে কী করা উচিত। সো সেই সেন্সরটা থাকা উচিত আমাদের ফেসবুকেও, এবং সেই সেন্সরটা থাকা উচিত আমাদের ব্যবহারেও, সেই সেন্সরটা থাকা উচিত আমাদের বাচনভঙ্গিতে, আমাদের প্রকাশে, সব জায়গায়।